কিডনি ক্যান্সারের চিকিৎসা। কিডনি ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে এই ক্যান্সারের স্টেজ বা পর্যায়ের উপরে, কোন অবস্থানে সে আছে। এই স্টেজটা কীভাবে নির্ণয় করবে, যে ডাক্তার আপনাকে দেখছে, ইউরোলজিস্ট বা জেনারেল সার্জন যিনি দেখছেন আপনাকে, তিনি কিছু পরীক্ষা করবেন, সেটা হলো রক্ত থেকে রক্ত পরীক্ষা, বুকের এক্সরে পরীক্ষা, তারপরে সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা, এগুলি পরীক্ষা করে নির্ধারণ করবেন যে আপনার এই রোগটি, ক্যান্সারটি কোন অবস্থানে আছেন। তো আমরাও মানে ইউরোলজিস্ট বৃন্দ এই কাজটি করে থাকি, যে একটা সিটি স্ক্যান করে, প্রথমে তো আল্ট্রাসোনোগ্রাম করে রোগটা ধরা হয়েছে, প্রস্রাব পরীক্ষা করা হয়েছে, রক্ত পরীক্ষা, চেস্ট এক্সরে বা বুকের এক্সরে পরীক্ষা, তারপরে একটা সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা করে আমরা নির্ধারণ করলাম যে কোন পর্যায়ে আপনার রোগটি আছে। এখন যদি এটা প্রাথমিক পর্যায়ে থাকে, মানে শুরুর দিকেই যদি আপনি চলে আসেন, তাহলে আমরা কিডনি ক্যান্সার, যেটাকে আমরা বলি যে আরসিসি, সেটাকে সমূলে নির্মূল করতে সম্ভব হয়। যেমন ধরেন আপনার কিডনিতে ছোট একটি টিউমার, ছোট একটি ক্যান্সার, যার সাইজ হলো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তো এই 4-5 সেন্টিমিটারের মধ্যে যদি আবার সাইজ হয়, তাহলে পার্শিয়াল নেফ্রেকটমি বা নেফ্রন স্পেয়ারিং সার্জারি, এটা করে দেওয়া সম্ভব ল্যাপারোস্কোপিক্যালি। তাহলে পেট না কেটে পেটের মধ্যে অতি সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে কিডনিকে তার স্বস্থানে রেখেই বা কর্মক্ষম রেখে টিউমার এবং টিউমারের আশেপাশের অংশ নিয়ে খানিকটা টিস্যু ফেলে দিলেই আপনি পুরোপুরি রোগমুক্ত হবেন। কিন্তু যদি একটু দেরি করে আসেন, আপনার টিউমারের সাইজটা যদি 5 সেন্টিমিটার থেকে একটু বড় হয়ে যায়, যেমন 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বা 12-14 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায়, কিন্তু এই টিউমারটা যদি ওর ক্যাপসুলের মধ্যে, মানে জামা কাপড়ের মধ্যে, কিডনির উপরে আমরা যেমন জামা পরে থাকি, কিডনির উপরেও কিন্তু আমাদের স্রষ্টা এক ধরনের জামা পরিয়ে রাখে, সেটাকে আমরা বলি এক ধরনের ফাঁসা। তো এই সেই কাপড় চোপড়ের মধ্যেই যদি টিউমারটা থেকে যায়, তাহলে আমরা র্যাডিক্যাল নেফ্রেকটমি বা পুরো কিডনি টিউমার সহ পুরো কিডনি এবং এর আশেপাশে চর্বি, ওই কাপড়ের মধ্যে যা যা আছে সব কিছু আমরা ফেলে দিই, সেটাকে আমরা বলি সমূলে নির্মূল করা অপারেশন বা নির্মূল অপারেশন, যেটার ইংরেজি শব্দ ডাক্তাররা বলেন র্যাডিক্যাল নেফ্রেকটমি। তো এই র্যাডিক্যাল নেফ্রেকটমি হলে আরসিসি বা রেনাল সেল ক্যান্সার নির্মূল হয়ে গেল। আর যদি অ্যাডভান্স স্টেজেও আসেন, তাহলেও কিন্তু এটি চিকিৎসা যদি অপারেবল হয়, কিন্তু যদি ইনঅপারেবল হয়, যে এতই বড় হয়েছে যে ও গিয়ে টিউমারটা গিয়ে লিভারের সাথে আটকে গেছে, অথবা বাম পাশে স্প্লিন বা প্লিহার সাথে আটকে গেছে, অথবা রক্ত নালীর সাথে আটকে গেছে, সেক্ষেত্রে আর তেমন কিছু করার থাকে না। আর কিডনিতে আর এক ধরনের টিউমার হয়, যার নাম ডাক্তাররা বলেন টিসিসি বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা। এটা কিডনির প্রবাহ নলের মধ্যে হয় বা ড্রেনেজ সিস্টেমের মধ্যে হয়। তো তার লক্ষণ হচ্ছে প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া, প্রস্রাবটা ব্যথাহীনভাবে লাল হয়ে পড়বে, সেটাই হলো এই টিসিসির লক্ষণ। তো তখনও পর্যায় নির্ধারণ করে কিডনি তো ফেলতে হবেই, কিডনির সাথে কিডনির নল এবং কিডনির নল যেখানে ব্লাডার বা প্রস্রাবের থলির সাথে সংযুক্ত হয়েছে, সেই সংযোগ স্থানটাকে চতুর্দিক দিয়ে ফেলে দিতে হবে। তার মানে কিডনি, কিডনির নল, আশেপাশের অংশ এবং এর সাথে ব্লাডার বা প্রস্রাব থলির কিয়দাংশ ফেলে দিতে হবে। তো এটি হলো কিডনির ক্যান্সারের চিকিৎসা। আর যদি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু সেন্টারে আসেন, আমাদের বিশেষজ্ঞগণ এটিকে ল্যাপারোস্কোপিক নেফ্রেকটমি অথবা ল্যাপারোস্কোপিক পার্শিয়াল নেফ্রেকটমি অথবা ল্যাপারোস্কোপিক নেফ্রো ইউরেটারেকটমি উইথ কাপ অফ ব্লাডার, মানে এই অপারেশনগুলি সবগুলি ল্যাপারোস্কোপি বা পেটে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে করে দিতে পারবে আকুর বিশেষজ্ঞগণ। কাজেই আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তালার করুণায় অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি এভাবেই এগিয়ে যাচ্ছে।